আমরা জানি মিথ্যা বলা মহাপাপ বইয়ের সাথে প্রয়োজনে মিথ্যা বলা যাবে কি না বইয়ের সাথে মিথ্যা বলা যায় আছে তবে সে মিথ্যার ধরনটা ভালো করে বুঝেন বইয়ের সাথে মিথ্যা বলা যায় আছে এটার মানে হল পামপট্টিমূলক কোনো কিছু মিথ্যা মিথ্যি বললেন এটা যায় আছে যেমন কথার কথা স্ত্রীকে বললেন যে দেখো এত স্বাদের রান্না আমি কোথাও খাই না যা খাই বাইরে সব মাটি মাটি লাগে আমার কাছে তোমার হাতের রান্না সুবাহান আল্লাহ আপনার ভালো না লাগলো এটা বললেন খুশি করার জন্য বেচারিকে অথবা বললেন যে তুমি মানুষটা এত সুন্দর চাঁদ 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 এগুলো সব চাঁদের চেয়ে তুমি সুন্দর মাসাল্লাহ বাসায় ঢুকে লাইটটা বন্ধ করে দিলেন কেন লাইট বন্ধ করে দিছো বলে তুমি থাকলে আসলে লাইটটাইট দরকার হয় না আল্লাহ তালা তোমাকে এত সুন্দর বানাইছেন এ জাতীয় তারিফ বা প্রশংসামূলক কথা যদি বলেন এগুলো এক ধরনের মিথ্যা কথাই হয় কিন্তু এরকম গুরায় মিথ্যা কথা বলা স্ত্রীকে খুশি করার জন্য জায়েজ স্বামী-স্ত্রীর সম্পর্কটা আল্লাহর কাছে কত প্রিয় যে একটু ঘুরায় গরায়ে বললেও আল্লাহ সেটা জায়েজ রেখেছেন হাদিসে আসছে সেটা কি আছে জায়েজ আছে কারণ আল্লাহ চান স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসাটা মজবুত হোক মোবাইলে ফেসবুকে আকাম কুকাম করবেন বিবার আগে হারাম সম্পর্ক করবেন আপনি যতই চাইবেন প্রকৃত ভালোবাসা কখনো হবে কিছুদিন হবে এক সময় থাকবে না তো এই জন্য স্ত্রীকে এই ধরনের মিশা কথা বললে যায়। আছে আপনি শাড়ি একটা কিনে আনছেন এক হাজার টাকা দিয়া এবার আইনা স্ত্রীকে বলতেছেন তোমার জন্য যেটা শাড়ি কিনছি জানো পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছি এই মিশা কথা যদি বলেন মাসাল্লাহ বলবেন না মায়ের চোটে আটটিমাটটি গুঁড়া হয়ে যাবে কারণ কোন কারণে ওই এক হাজার টাকার ট্যাগ উঠাইতে ভুলে গেছেন ওইটা যদি মহিলা দেখে ফেলে অথবা কোনোভাবে জেনে যায় তখন তো আপনাকে মৃত্যু হিসাবে আজীবন জানবে তো এরকম মিথ্যা বলা যায় নাই মিথ্যা শুধু প্রশংসামূলক স্বামী স্ত্রী একে অন্যকে বলতে পারে আবার এটা মহিলারা এই ওয়াজ শুনে ফেললে এরপরে আপনি যতই তারিফ করেন বলবে ও চান্দো তুমি ওই হুজুরের ওয়াজ শুনে আমার মিথ্যা মিথ্যে পাম দিতেছ তখন প্রশংসার ধরন পাল্টাইবেন এখন সবকে শিখে দেওয়া যাবে তখন প্রশংসার ধরন পাল্টাবেন এক কথায় স্ত্রীকে আস্থায় রাখবেন ভালোবাসা দিবেন তার ভালোবাসা নেবেন তার কোনো কিছু খারাপ থাকলে বহুত ভালো গুণ আছে সেটা মনে করে ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ সুখী সমৃদ্ধ জীবন হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত ভালো হবে গাঢ় হবে আল্লাহ তত খুশি হবে কথা বুঝে আসছে